ফুটপাতে রান্না করতে করতে কলকাতার ভাইরাল তরুণী নন্দিনী এখন সিনেমার নায়িকা। সুন্দর হাসি, চটপটে আচরণ আর মজাদার সব খাবার সাধ্যের মধ্যে পরিবেশন করে প্রশংসা কুড়িয়ে সবার কাছে হয়েছেন স্মার্ট দিদি। এবার সবার প্রিয় সেই দিদিকে টলিউডের সিলভার স্ক্রিনে আনতে চলেছেন পরিচালক প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়। ছবির নাম তিন সত্যি, যেখানে ভাইরাল তরুণী নন্দিনীর চরিত্রের নাম নীলাক্ষী। জানা গেছে বৃহস্পতিবার থেকেই নাকি শুরু হয়ে গেছে এই সিনেমার দৃশ্য ধারণের কাজ, যেখানে ভীষণ সুন্দরী আর ক্রিয়েটিভ ঘরানার মেয়ে হয়ে ধরা দেবেন এই তরুণী। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করলেও পরিবারের পাশে দাঁড়াতে পাইস হোটেলের হাল ধরেন এই নন্দিনী। খুব অল্প সময়েই ব্যবসায়িক সফলতা পান এই নন্দিনী। শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই ভাইরাল কুইন।